আসসালামু আলাইকুম আজ দেখাবো মেক্সিকার বেবি ফ্রক তো আমি এই ফ্রকটি দশ বছরের বাচ্চার জন্য তৈরি করবো খুব সহজ পদ্ধতিতে কাটিং দেখাবো এবং সেলাই দেখাবো যারা একদমই সেলাই যে নতুন আশা করি তারাও একবার দেখলে এটা শিখে নিতে পারবেন এখানে আমি নিচের জন্য একটি পার্ট এবং উপরে হাফ বডি তৈরি করার জন্য একটি পার্ট মানে দুইটা পার্টের জন্য কাপড় নিয়েছি এটা দিয়ে হবে আমার হাফ বডি এবং এটা দিয়ে হবে আমার নিচের পার্ট এখানে আমি চিকেনের কাপড় নিয়েছি এক গজ এই এক গজ কাপড় দিয়ে আমি নিচের পার্ট তৈরি করব কাপড়টিকে প্রথমে মাঝখান থেকে একটি ভাস করে নিয়েছি যেহেতু এক গজ কাপড় এখানে ভাস করার পর দুইটা পার্ট এখানে তৈরি হয়েছে এই চিকেনের পার্ট যেটা এটা আমি সামনের অংশে দেব এবং ব্যাক পার্টটি প্লেন থাকবে আর যদি আপনারা এটা নর্মাল কাপড়ে তৈরি করেন দু হাত বরের প্রিন্টের কাপড় তাহলে আড়াই গজ কাপড় লাগবে এই ডিজাইনটা তৈরি করতে দশ বছরের বাচ্চার জন্য আড়াই গজ কাপড় লাগবে এখানে দেখুন কাপড়টি ছত্রিশ ইঞ্চি চওড়া রয়েছে অর্থাৎ এক গজ আমি নিয়েছি আমি সম্পূর্ণ চওড়া এই অংশটা দিয়ে দেবো যদি এর থেকেও আপনারা বেশি দেন তাহলে ঘের দিতে পারেন তাহলে কুচি বেশি হবে তো আমার এখানে এক গজই হয়ে যাবে চওড়া মানে ছত্রিশ ইঞ্চিতে হয়ে যাবে আর লম্বা হচ্ছে এখানে আঠাশ ইঞ্চি তো আপনারা আমি এটা যতটুকু লম্বা করব হাঁটুর থেকে দুই ইঞ্চি নিচে হবে আর আপনারা যদি আরও লম্বা করতে চান তাহলে আরও দুই ইঞ্চি বাড়ি এটা তিরিশ ইঞ্চি নিতে পারেন সামনের পার্টের নিচে কোনো আমার সেলাই লাগবে না যেহেতু চিকেনের কাজ করা আছে পেছনের পাটটা আমি এক ইঞ্চি বেশি নিয়েছি কারণ এখানে একটা বর্ডার হবে নিচে ভাজ সেলাই হবে তো যে মেজারমেন্টটা আমি দেখাবো এটা কিন্তু দশ বছরের বাচ্চার তবে আরও একটা কথা বলে রাখি সব বাচ্চার গ্রোথ কিন্তু একরকম না এখানে আপনারা বডি থেকে মাপ নিয়ে নেবেন তাহলে কম বেশি হওয়ার সম্ভাবনা থাকবে না আমি কাপড়টিকে দুইটা ভাঁজ করে চার পার্ট করে নিয়েছি প্রথমে আমি নিচের অংশ কেটে নেব অর্থাৎ নিচের পার্ট এই সাইড এবং এই সাইড আমার দিকে দুইটা সাইড কিন্তু বন্ধ রয়েছে আর এই সাইডটা আছে খোলা এখানে চারটি ভাঁজ দেখা যাচ্ছে চারটি পার্ট কাপড়ের দুই ভাঁজ চারটি পার্ট এবার আমি নিচের অংশের জন্য হাতার অংশ এবং কিছুটা অংশ আমি রাউন্ড করে কেটে নেব তো হাতা কাটিং করার জন্য এখানে আমি আড়াই ইঞ্চি চওড়া এবং নিচেও আড়াই ইঞ্চি ডিপ করে একটি রাউন্ড শেপ দিয়ে নেব আমি চড়াও নিয়েছি আড়াই ইঞ্চি এবং ডিপ করেছি আড়াই ইঞ্চি এবার এপাশ থেকে আমি আড়াই ইঞ্চি নিচে এপাশ থেকেও আমি আড়াই ইঞ্চির নিচে এভাবে একটি দাগ দেব এবং একটি রাউন্ড শেপ করে দেব হাতা পর্যন্ত এবার এই দাগ অনুযায়ী আমি কেটে নেব এই অংশটাও রাউন্ড করে কেটে নিয়েছি এবং হাতার এই অংশটাও আমি দাগ অনুযায়ী কেটে নেব তো নিচের পার্ট কিন্তু আমার সম্পূর্ণ কমপ্লিট এবার আমি হাফ বডি কেটে নেব এজন্য আমি যে কাপড়টি এখানে নিয়েছি এটা আধা গজ কাপড় নিলেই হয়ে যাবে আমার এখানে কিন্তু আধা গজের মতো কাপড় রয়েছে আমি মাঝখান থেকে একটি ভাজ করে নিয়েছি একটি ভাজ করে দেখুন এখানে আমার আঠারো ইঞ্চি রয়েছে একদিকে কাপড়টি অন্যদিকে রয়েছে সাড়ে সতেরো ইঞ্চি তো এখানে হাফ গাছ কাপড় নিলেই কিন্তু হয়ে যাবে দুইটা পার্ট রয়েছে একটা ভাস আমি আরও একটা ভাঁজলাম দুইটা ভাঁজ টোটাল হলো এখন এখানে দুইটা ভাজ দেওয়ার পরে চার পার্ট হয়েছে এখানে আরও একটা ভাঁজ দেবো এখানে টোটাল হবে আট পার্ট এখন বর্তমানে এটা টোটাল আট পার্ট রয়েছে এবং তিনটা ভাজ কিন্তু তিনটা ভাজ দিয়ে আমি আট পার্ট করেছি অর্থাৎ বুকের যে কাপড়গুলো হবে সেটা ডাবল পার্ট দিব আমি তাই এখন এখান থেকে আমি চওড়া নিব আড়াই ইঞ্চি অর্থাৎ গলা চওড়া হবে আড়াই ইঞ্চি আর ডিপ নিব পাঁচ ইঞ্চি যদি বাচ্চার স্বাস্থ্য যে কোন হয় সে খুব বেশি মোটা না হয় তাহলে এখানে সাড়ে তিন চারের বেশি নেবেন না তাহলে গলাটা বড় হয়ে যাবে কিন্তু আমি এখানে পাঁচ ইঞ্চি নিয়ে নিলাম এবার এভাবে রাউন্ডশেপ দিয়ে দিলাম এবার এখান থেকে আমি চার ইঞ্চি চওড়া নেবো কাঁধের যে কাপড়টা থাকে সেটা আমি নিব চার ইঞ্চি চওড়া তবে এটা আপনারা তিন থেকে সাড়ে তিন ইঞ্চি অথবা আড়াই ইঞ্চিও নিতে পারেন যদি বোর্ডের কাপড়টা চিকন করতে চান তাহলে আরও কম নিতে পারেন কিন্তু আমি এখানে নিব চার ইঞ্চি অর্থাৎ এই অংশটা আমি একটু চওড়া রাখতে চাই এভাবে দেওয়ার পরে হাতার জন্য আমি ডিপ নেব এখানে চার ইঞ্চি আমার নিচের পাটে আড়াই ইঞ্চি কাটা আছে আর এখানে আমি নেব চার ইঞ্চি টোটাল আমার তাহলে সাড়ে ছয় ইঞ্চির মতো হবে বা ছয় ইঞ্চি থাকবে সেলাইয়ের পরে এভাবে আমি চার ইঞ্চি ডিপ করে দাগ দিয়ে নিলাম এবার এখান থেকে একটি রাউন্ডশেপ দিয়ে দিতে হবে কোন থেকে একটি শেপ দিয়ে দিলাম গলার যে রাউন্ডশেপটি দিয়েছি সেখান থেকে ইনসিটিভটি ধরে আমি এখানে সাড়ে চার ইঞ্চির মতো এটা চড়ো করে একটি রাউন্ডশেপ দিয়ে দিব। আপনারা এটা চাইলে যদি চিকুন করতে চান বডির পার্ট তাহলে আরও কম দিতে পারেন এখানে তিন ইঞ্চি দিলেও কিন্তু বডি পার্ট খুব বেশি চিকুন হয়ে যাবে না আমি একটু এটা চড়া করতে চাই তাই চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চির মতো দিয়ে দিলাম চড়া এভাবে ঘুরে আমি রাউন্ড শেপ দিয়ে দেব এবার এই শেপ অনুযায়ী আমি কাটিং করে নেব তবে যদি কখনও কাটিং করার পরে মনে হয় যে এটা আমার গলা বড় হয়ে গেছে বা শেপটা বেশি বড় হয়ে গেছে তাহলে কিন্তু এটা গলার কাঁধার এখান থেকে আপনারা সেলাই দিয়ে কমিয়ে নিতে পারবেন তো এবার হাতা এবং গলা সম্পূর্ণটা আমি এই দাগ অনুযায়ী কেটে নিচ্ছি নিচের অংশও আমি কাটিং করে নেব এবার আমার হাফ বডি কাটিং করা কমপ্লিট এখন এখানে আমি এটাকে সম্পূর্ণটা খুলে নেব খুলে নেওয়ার পর দুইটা পার্ট হবে কিন্তু এখানে একটা পার্ট আর একটা দুইটা পার্ট এবার গলা ঠিক এইখান থেকে এখান থেকে আমি এখান থেকে দুই সুতা পরিমাণ ধরে এভাবে সেলাই করে নেব সম্পূর্ণটা ঘুরিয়ে আমি সেলাই করে দেব তো দেখুন আমি সেলাইটা করে নিয়েছি এবার কাছে দিয়ে কিছু কাঠ বসিয়ে দিতে হবে সব দিকে ঘুরিয়ে খেয়াল রাখতে হবে যেন সেলাইয়ের উপরে কাঠ না পড়ে তাহলে কিন্তু সেলাইটা থাকবে না খুলে যাবে এভাবে সব দিকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু কেটে দিতে হবে তাহলে ফিনিশিংটা উল্টানোর পরে ভালো আসবে তো আমি এভাবে উল্টে নিচ্ছি সেলাইটাকে ভিতরে দিয়ে আমি এইভাবে উল্টে নেব চাইলে এ পর্যায়ে একটা আয়রন দিয়ে আপনারা ফিনিশিংটা আরও সুন্দর করে নিতে পারেন তো আমার সেলাইটা একদম সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পরে আমি আয়রন বসাবো এখন গলাটা আমরা যেভাবে রাউন্ড শেপ করে আমরা সেলাইটা দিয়েছিলাম ঠিক এইভাবে একটি চাপ সেলাই দিয়ে দেব উল্টানোর পরে ঠিক উপর থেকে একটি চাপ সেলাই এর উপরে আমি বসিয়ে দেবো চাপ সেলাইটাও ঠিক দুই সুতো পরিমাণ ধরে তার উপর আমি বসাবো এখন দেখুন এই পর্যায়ে আমার গলাটা এরকম চলে আসবে তো সেলাই কমপ্লিট হওয়ার পরেও আপনারা কাঁধের উপর থেকে কম বেশি কিন্তু বাড়ি কমিয়ে নিতে পারবেন আমার কাঁধের উপরে যেহেতু কোনো জয়েন্ট নাই এখানে আমি কাঁধের উপরেও সেলাই দিতে পারবো চাইলে এখন দেখুন ঠিক মিডল পয়েন্টে আমি দাগ কেটে দিচ্ছি গলার কাপড়টিকে ভাস করে ঠিক বুকের যে পিছনের সামনে যে মিডল পয়েন্ট সেখানে আমি দাগ কেটে দিলাম এবার আমার যে নিচের পার্ট রয়েছে সেটারও ঠিক মাঝখান থেকে আমি এভাবে দাগ কেটে দেব তাহলে জয়েন করতে আমাদের সুবিধা হবে কুসিগুলো ঠিক সমান হবে মাঝখান থেকে শুরু করলে এবার এই সেলাইটা কিন্তু দুইটা পদ্ধতিতে দেওয়া যায় আমি দুইটা পদ্ধতি আজকে আপনাদেরকে দেখাবো তো সামনের পার্ট আমি এখানে একটি পার্ট বুকের অংশ নিয়ে নিয়েছি অর্থাৎ বোর্ডের যে উপরের পার্টটা সেটা ঠিক মিডল পয়েন্ট ধরে আর কাপড়ের নিচের কাপড়ের যে মিডল পয়েন্টটি সেই দুইটা জায়গা থেকে এইভাবে সেলাই দিয়ে আটকে নেবেন এইভাবে আটকে পর দেখুন আমি কুচিগুলো ঠিক সমান করে তাহলে আমার হবে এক সাইড কমপ্লিট করার পর আমি অপর সাইডের কুচিগুলোও দিয়ে দেব এইভাবে একটা পার্টের সাথে কিন্তু আমি এই কুচিগুলো জয়েন করেছি দুইটা পার্ট আমার বুকের কাপড়ের একটা পার্টের সাথে কিন্তু আমি জয়েন করেছি বাকি একটা পার্ট নিচে খোলা রয়েছে তো এইভাবে দেখুন কুচিগুলো আমি মাঝখানে দিয়েছি কোনা থেকে কিন্তু এখানে দেয়নি শুধুমাত্র মাঝখানে তো এ কীভাবে ঠিক রাখতে হবে মানে দুই সাইডের কুচিগুলো সমান কিভাবে হবে এটা এক পাশে যতটুকু খালি রেখেছেন ঠিক অপর পাশটাও এইভাবে দাগ দিয়ে নেবেন যাতে বোঝা যায় যে আমার এতটুকু কুচি আসবে এতটুকু আমার খালি থাকবে আর এখানে নিচের ঘের কাপড়টা যদি আরও বেশি নেন কুচি আরও বেশি পড়বে আমি খুব ছোটো ছোটো করে কুচিগুলো দিয়ে দিছি এবার দেখুন আমি একটা পার্টের সাথে কিন্তু কুচিগুলো জয়েন করেছি এবার অপর যে পার্ট রয়েছে সেটা এইভাবে ভাস করে দিয়ে এরপরে চাপ সেলাই এটার উপরে দিয়ে দিবেন। তাহলে কুচির কাপড়গুলো কিন্তু কাপড়ের ভিতরে থাকবে ফিনিশিংটা কিন্তু সুন্দর আসবে এক্সট্রা কোনো সুতা বের হয়ে থাকবে না কোনো কাপড় এক্সট্রা বের হয়ে থাকবে না কুচির কাপড়গুলো ভিতরে যাবে এবং উপর থেকে চাপ সেলাই দিয়ে দিতে হবে এইভাবে করে একইভাবে আপনারা সেলাই করতে পারবেন একটা পার্ট আর অপর পার্ট আমি একবারে কীভাবে সেলাই করতে হয় সেটাও দেখিয়ে দিচ্ছি একইভাবে ঠিক মাঝখানে যে আমার দাগ দেওয়া রয়েছে এই যে মাঝখানে দাগ রয়েছে এবং নিচের পার্টেও কিন্তু আমার মাঝখানে দাগটি রয়েছে ঠিক এইভাবে ধরে দুইটা পার্ট একই সঙ্গে রেখে আমি সেলাইয়ের কুচিটা বসিয়ে দেবো সেক্ষেত্রে কুচির উপরে কিন্তু ওভারলক দিতে হবে তা হলে সুতা বের হয়ে থাকবে আর যদি সুতি কাপড় হয় সেক্ষেত্রে কখনো কখনো ওভারলক না দিলেও সমস্যা হয় না কারণ সুতির কাপড় থেকে খুব বেশি সুতা বের হয় না লিলেন কাপড় হলে অবশ্যই ওভারলক দিতে হয় তা নাহলে সুতা বের হয়ে থাকে অনেক এইভাবে দেখুন আমি ঠিক মাঝখান থেকে প্রথমে জয়েন্ট দিয়ে কুচি দিয়ে এই যে এভাবে করে কমপ্লিট করব একটা সাইড তারপরে আরও একটা সাইড এইভাবে করে দেব মাঝখান থেকে জয়েন্ট করার ফলে যেটা উপকার হবে যে কুচিগুলো সমান হবে এক সাইডে বেশি এক সাইডে কম হবে না এরপরে উপর থেকে একটি চাপ সেলাই দিতে হবে চাপ সেলাই দিয়ে দিলেও কিন্তু ওই যে নিচের যে আমার কুচির যে কাপড়টা সেটাও কিন্তু কামিজের সাথে মিশে থাকবে তো দুইটা পদ্ধতিতে এই কুচিটা দেওয়া যায় আমি দুই পাটের সাথে দুইটা পদ্ধতিই দেখিয়ে দিলাম এখন এই সেটটা কিন্তু চাইলে আপনারা বাড়ি কমে নিতে পারেন এবং সামনের যে অংশ এখানে কিন্তু চাইলে একটা লেস লাগিয়েও নিতে পারেন তাহলে আরও সুন্দর হবে এখন দেখুন হাতার জন্য আমি কাপড় কেটে নেব কাপড়টাকে ঠিক কোনাকুনি এইভাবে ধরলে এটা কিন্তু স্টিচ করে তো আমার কাছে অনেক লম্বা একটি কাপড় রয়েছে তাই আমি একসঙ্গেই কাপড়টি কেটে নিয়েছি আপনাদের কাছে যদি ছোটো কাপড়ের টুকরা থাকে কাপড়টি অবশ্যই স্কোয়ার হতে হবে স্কোয়ার কাপড় থেকে ঠিক কোনাকুনি ভাস করে আমি যেভাবে কোনাকুনি ভাসটি দিয়েছি এভাবে কোনাকুনি ভাস করে নিতে হবে যেন কাটিং করার পরে কাপড়টা স্টিচ করে এক ইঞ্চি চওড়া ডাবল ভাস করে আমি এক ইঞ্চি চওড়া কাপড়টি নিয়ে নিয়েছি হাতার জন্য কেটে হাতার বর্ডার দেওয়ার জন্য তো এইভাবে আমি দুইটা হাতের জন্য কেটে নিয়েছি এবার এবার কাপড়টিকে ডাবল ভাস করে আমার ফ্রকটিকে উল্টা দিকে রেখেছি তারপরে আমি এটাকে এইভাবে সাইড থেকে জয়েন করে নিয়েছি তো জয়েন করা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমি এইভাবে কাপড়টিকে ভাস করে ঠিক উপর থেকে এভাবে চাপ সেলাই দিয়ে দেবো এখন আমার এই চাপ সেলাইটা কিন্তু ফ্রকের সিধে পিঠে হচ্ছে আমি যখন জয়েন করেছিলাম তখন উল্টা দিকে আর এখন আমি সিঁদে পিঠের দিকে এই চাপ সেলাইটা ঘুরিয়ে দিয়ে দেবো তো এইভাবে করে আমার দুইটা হাতাই কমপ্লিট করে নিতে হবে আমি এখানে দুইটা হাতাই কমপ্লিট করে নিয়েছি এরপরের নিচের যে অংশ রয়েছে বর্ডার এইভাবে হাফ ইঞ্চি ধরে ঠিক দুইটা বর্ডার দিয়ে এভাবে উপর থেকে চাপ সেলাই দিয়ে দিতে হবে তারপরে সাইড সেলাই করে নিতে হবে বগলের এখান থেকে এইভাবে কাপড়টি সোজা করে এবং নিচ পর্যন্ত এইভাবে সোজা করে ধরে সাইড থেকে সেলাইটে হাফ ইঞ্চিও দেওয়া যাবে অথবা এক ইঞ্চিও দেওয়া যাবে তাতে কোনো প্রবলেম নেই সাইড থেকে এইভাবে দুইটা সাইড আমি কমপ্লিট করে নেব তো দেখুন আমি দুইটা সাইড কমপ্লিট করে নিয়েছি সবশেষে আমার এমন একটা লুক চলে আসছে আর নিচের এই পার যদি আপনারা চরা আরও কাপড় নেন তাহলে কিন্তু কুচিগুলো আরও বেশি পড়বে সামনের যে কুচিগুলো রয়েছে এই কুচিগুলো ছোটো ছোটো করেও দিতে পারবেন আবার বড় করে দিলেও কিন্তু সমস্যা হবে না তো এইখানটা আপনারা আপনাদের বড়ি থেকে মাপ নিয়ে গলার মাপি দিবেন আর যদি কম হয়ে যায় কম বেশি হয়ে যায় এখান থেকে কিন্তু এইভাবে কমিয়ে নিতে পারবেন যদি গলাটি বড় হয়ে যায় আমি কিন্তু এখানে কোনো সেলাই দেই নি এই অংশটাও আপনারা আপনাদের পছন্দ মতো বডির থেকে মাপ নিয়ে নেবেন কেননা সব বাচ্চা কিন্তু গ্রোথ একরকম না এটা কম বেশি হতে পারে আজকের ভিডিওটি এ পর্যন্তই থাকলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না দেখার জন্য ধন্যবাদ